জামদানির আতুরঘর নারায়ণগঞ্জ, সেখানে অনুষ্ঠিত হলো জামদানির প্রথম গ্র্যান্ড ইভেন্ট। জামদানি শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে, যেখানে জাম অর্থ ফুল আর দানি শব্দটি ফুল রাখার স্থান বলে বিবেচিত হয়। বাংলার শত বছরের ঐতিহ্যের ধারা নানাভাবে হারিয়ে যাবার অবকাশেও হারায়নি আমাদের শেকড়ের ভালোবাসায়, আর সেই ভালোবাসা আর তাঁতিদের শ্রমের বুননের গল্প আজও সাজসজ্জায় রঙিন। আবেদনে আছে আমাদের জামদানি শিল্প। মূলত প্রাচীন ইতিহাস অনুসারে জামদানির উৎপত্তিস্থল নারায়ণগঞ্জকেই ধরা হয়, আর সেই সূত্র থেকেই তারা জামদানির আতুরঘর নারায়ণগঞ্জেই আয়োজন করে জামদানির প্রথম গ্র্যান্ড ইভেন্টটি। 14 জন ই কমার্স নারী উদ্যোক্তা মিলে নিজেদের অর্থায়নে জামদানি ইভেন্টের উদ্যোগ নিয়েছিল, যা নারায়ণগঞ্জের চাষারাই দু পেয়ার রেস্টুরেন্টে সফলভাবে সম্পন্ন হয়। ইভেন্ট উদ্যোক্তাদের অন্যতম একজন জান্নাত সুলতানা। আমি আসলে মূলত চেয়েছি যে নারায়ণগঞ্জের যে যত উদ্যোক্তা আছে তারা একসাথে কাজ করব আমরা, তো সেক্ষেত্রে প্রতিটা পণ্য নিয়ে আমাদেরকে আগাতে হবে, যে যেই যেই পণ্যটা সেই সেই পণ্যটা নিয়ে আমরা নারায়ণগঞ্জের যত উদ্যোক্তা আছে তাদের নিয়ে আগাবো। সেক্ষেত্রে প্রথমে কিন্তু নারায়ণগঞ্জের জামদানিটা আসে, নারায়ণগঞ্জের জামদানি পাট, তারপরে কৃষি পণ্য আছে, আবার খাবারের দিক থেকে নারায়ণগঞ্জের উদ্যোক্তারা অনেক এগিয়ে। আমি মানে গত 6 মাসে আমি অনেক উদ্যোক্তা পেয়েছি যাদের কাছ থেকে আমি প্রতিনিয়ত আমি ওদের কাছ থেকে খাবার কিনে খাচ্ছি, যে এই জন্য যে প্রত্যেকটা উদ্যোক্তাকে নিয়ে কাজ করতে হলে আমাদের একটা মানে দলবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য প্রথম আমার যে ইভেন্টটা ছিল সেটা আমি জামদানি ইভেন্ট নাম দিলাম, একটা যে একটা স্বপ্ন ছিল আমার জামদানি নিয়ে, আজকে আমার ওটা মানে পরিপূর্ণ হয়েছে, যে এটা আমি তুলে ধরতে পারছি যে একটা জামদানিকে কতভাবে তুলে ধরা যায়, ওইটা আমার আজকে মানে সবার কাছে এটা প্রেজেন্ট করতে পারছি, যে জন্য আমি খুবই ভালো লাগতেছে যে আমার এক প্রোগ্রামটা সাফল্য হয়েছে আজকে, এর জন্য আমার খুব ভালো লাগতেছে। আমরা খুবই আনন্দিত, আপনারা অবশ্যই দেখেছেন যে প্রত্যেকের মুখেই খুব খুশি এবং আনন্দের হাসি। আমাদের মনে হচ্ছে যে আমরা আমাদের ইভেন্টটাকে সফল করতে পেরেছি, এবং আয়োজক হিসেবে, স্পন্সর হিসেবে এবং আমি নিজে ব্রাইট সেজে খুবই আনন্দিত। আর আজকে আমরা চেয়েছি যে আমাদের ইভেন্টটা যেরকম সফল হোক, ইনশাল্লাহ সেইভাবেই হয়েছে, আশা করি আমরা সামনে আরও কিছু ভালো কিছু করতে পারবো। নারায়ণগঞ্জ হচ্ছে জামদানির জন্মস্থান, সেখানে যদি আমরা যদি কাজ না করি তো কে করবে? সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার উদ্যোগ জীবন শুরু করেছি এই জামদানি শাড়ি দিয়ে, আর এই ইভেন্টটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে শুধু সারা বাংলাদেশে জামদানিকে নতুনত্বভাবে ফোকাস করা। জামদানি বিভিন্ন ফিউশন আছে যেটা এগুলো আমরা উৎসাহী হয়ে আমরা রিপাবলিক করতে পারি, চাহিদা অনুসারে মানে কাস্টমার যেন তাদের চাহিদা অনুসারে যে কোনো প্রোডাক্টই তৈরি কাস্টমাইজ করতে পারে। মোট কথা জামদানিকে সারা বাংলাদেশে তুলে ধরাটাই হচ্ছে আমাদের ইভেন্টের মূল উদ্দেশ্য। আমি মূলত নানির ঐতিহ্যবাহী জামদানি পণ্য নিয়েই কাজ করছি, জামদানি পণ্যে বিভিন্ন ফিউশন অ্যাড করে দেশের বাইরেও আমার জামদানি পণ্য যাচ্ছে। শুধুমাত্র জামদানি শাড়ি না, জামদানি ছেলেদের যত পোশাক, কুর্তি, পাঞ্জাবি, এমনকি জামদানি গজ কাপড় পর্যন্ত আমি তৈরি করছি, এবং আলহামদুলিল্লাহ দেশে তো জামদানি পণ্য অবশ্যই সমাদৃত, তার বাইরে আমার মনে হয় দেশের বাইরে অনেকের কাছে জামদানি পণ্য অনেকটা রসগোল্লা টাইপের। জামদানির যে বিভিন্ন ধরনের ফুলের কিন্তু বুনন করা হয়, আমি খুব বেশি শুনেছি কাকুলাত কাছ থেকে যে এই ফুল ওই ফুল, কিন্তু আসলে তো এই ফুলগুলো আমরা দেখি না, কিন্তু সত্যিকারে দেখি না, কিন্তু কি হয় যে তাঁতি ভাইরা বুনন করে হচ্ছে জামদানি শাড়িগুলোতে। ইভেন্টের রেড কার্পেট র‍্যাম্প শোতে জামদানিতে হাঁটেন গায়ে হলুদের বউ, বিয়ের বউ, বর মুসলিম, হিন্দু, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলীর সাথে, শিশুরাও বাদ যায়নি সেখানে। মজার বিষয় হলো ইভেন্টটি শুধুমাত্র জামদানির প্রদর্শনী হলেও সেখানে দেশীয় খাতের অন্যান্য অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের উপস্থিতি ছিল। একটি পণ্যের পাশে যখন আরেক পণ্যের উদ্যোক্তা এসে দাঁড়ায়, তখনই একতার সাথে সারা দেশের সিএমএসএমই উদ্যোক্তাদের পণ্য এগিয়ে যায়। সলভেত মূলত পাটপণ্যের একটি প্রতিষ্ঠান, আমি পাটপণ্য নিয়ে কাজ করি, কিন্তু আজকের ইভেন্ট হলো জামদানি, আমি এখানে অর্গানাইজার হিসেবে আছি। আমাদের জামদানি হলো যে নারায়ণগঞ্জের ঐতিহ্য, নারায়ণগঞ্জের জন্মস্থান, তো এই ইভেন্টের মাধ্যমে আমরা এটার সূচনা করলাম যেন এরকম ইভেন্ট আরও হয়। এই ইভেন্টের মধ্যে আমাদের ট্র্যাডিশনাল বউ আছে, ট্র্যাডিশনাল বর আছে, জামদানি দিয়ে যে এত ভ্যারাইটি করা যায় সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি আজকে রিসেপশনে বসে গেছি, মানে আমার খুব ভালো লাগছে যে বাংলার একটি ঐতিহ্য নিয়ে আমি একটু বসে দিচ্ছি বাংলার শাড়ি পরে। অন্যান্য শাড়ি যারা পরে যেটা ভারীর কারণে কমফোর্ট ফিল করে না,
বাট আমার জামদানি শাড়ি পরে এত কমফোর্ট ফিল হচ্ছে, আমি ঘুরতে পারছি, সবার সাথে ফটো সেশন করতে পারছি, হাঁটাহাঁটি করতে পারছি, মানে আমার খুব কমফোর্ট ফিল হচ্ছে। আর আমি চাই যে আমার বাংলার জামদানি জামদানিটা আমার পৃথিবীর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। জামদানি নিয়ে কাজ করতেছি, ঘরে ঘরে সবাই যেন জামদানি পড়তে পারে, অল্প সীমিত আয়ে বেশি দামের মাঝে ছোটো বাচ্চারা যেন পড়তে পারে, এইসব কালেকশন নিয়েই মূলত আমার কাজ করা। নারায়ণগঞ্জের ঐতিহ্য আমি সবার সামনে তুলে ধরতে চাই। আর আমি কাজ করছি 4 বছর ধরে, আর এর আগে থেকেই আমাদের এটা পারিবারিক বিজনেস। জামদানি আমাদের নিজেদের কাট আছে, আমরা পাইকারি এবং রিসেল মানে দুটোই করি, থ্রি পিস থেকে শুরু করে একদম শাড়ি, তারপর দোপাট্টা, টু পিস, এগুলো এখন পর্যন্ত প্রায় 60 কান্ট্রিতে আমরা পৌঁছে দিতে পেরেছি। এটা আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয়। দিনব্যাপী আয়োজনে সেখানে প্রদর্শিত হয় শিশুসহ নানান বয়সের ও নানান আঙ্গিকের জামদানির প্রদর্শনী। নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশেপাশের শত শত উৎসুক দর্শনার্থী ছাড়াও দেশীয় বিভিন্ন খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।